হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের কংগ্রেসি ব্যবস্থার সমস্যা ও পূর্ণ প্রতিষ্ঠা, যে পলিটিক্যাল সায়েন্সের একটা অধ্যায় আছে এই অধ্যায়টা। তো এই অধ্যায় থেকে টোটাল তোমাদের কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে তোমার দুটো, আর ওয়ান মার্ক কোশ্চেন মানে বিএসএ ভেরি শর্ট টাইপ আনসার কোশ্চেন আসবে টোটাল চারটে। তাহলে কত হলো, টোটাল সিক্স মার্ক আসবে ওয়ান মার্কের কোশ্চেন থেকেই, আর একটা আসবে টু মার্কের কোশ্চেন। টু মার্ক ওইটা আসবে জাস্ট একটা। তাহলে টোটাল কত আসবে এই অধ্যায় থেকে, আট নাম্বার। তো আট নাম্বারের মধ্যে আজকে আমি কভার করব ছয় নাম্বার। যদি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের টার্ম টু এক্সামের জন্য এই ছয় এই কোশ্চেনগুলো থেকেই সিক্স নাম্বার মানে চার নাম্বার পেয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আমি শুরু করছি ক্লাসটা, অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। দেখো প্রথম কোশ্চেন, জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার? এই যে উক্তিটি দিয়েছিল উনি হলেন কে, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে কি লাল বাহাদুর শাস্ত্রী। 1964 খ্রিস্টাব্দে যখন পণ্ডিত জওহরলাল নেহরু মারা যান তখন ভারতের প্রধানমন্ত্রী রূপে উনি এসেছিলেন, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী। তো মানে উজবেকিস্তানের রাজধানীর নাম কি? বর্তমানে উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশকন্দ। তারপর তিন নাম্বার কোশ্চেন, গরিবি হটাও এই যে স্লোগানটা আছে এটা কে দিয়েছিলেন? গরিবি হটাও যে স্লোগানটা আছে এটা শ্রীমতী ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। তারপর নাম্বার ফোর, অ কংগ্রেসবাদ কথাটি কে ব্যবহার করেছেন? রাম মনোহর লোহিয়া। ভারতের কোন লোকসভার নির্বাচনী ফলাফলকে রাজনৈতিক ভূমিকম্প হিসাবে কল্পনা করা হয়? এই যে চতুর্থ লোকসভার নির্বাচনটা হয়েছিল এটাকে ভারতের রাজনৈতিক ভূমিকম্প হিসাবে কল্পনা করা হয়। এই যে কোশ্চেনটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি সবগুলাই ইম্পর্টেন্ট কোশ্চেনই আলোচনা করছি, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আয়ারাম গোয়ারাম ভারতীয় রাজনীতিতে এই কথাটি নিচের কোন ব্যক্তির নামের সঙ্গে জড়িত? এটা হচ্ছে তোমার 1967 খ্রিস্টাব্দে হরিয়ানা রাজ্যের বিধায়কের গোয়ালাল, বিধায়ক যে ছিল, হ্যাঁ, হরিয়ানা রাজ্যের বিধায়ক যার নাম হচ্ছে গোয়ালাল, উনি কী করতো, উনি দলবদল করতো কয়েকদিন পর পর, তার জন্য ওনাকে কী বলা হতো, আয়ারাম গোয়ারাম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তারপর আয়ারাম গোয়ারাম এই কথাগুলির প্রদত্ত কোনটির সঙ্গে জড়িত? এটা বেসিক্যালি দলত্যাগ বিরতির সাথে জড়িত, দলত্যাগ যে করত ওটাকে বলা হতো আয়ারাম গোয়ারাম, মানে এক দল থেকে আরেক দলে আসতো আবার এক দল থেকে আরেক দলে চলে যেত। আধুনিক কর্ণাটকের নির্মাতা বা স্থপতি হলেন? আধুনিক কর্ণাটকের নির্মাতা বা স্থপতি কাকে বলা হয়? এস জিলালিঙ্গাপ্পাকে আধুনিক কর্ণাটকের কী বলা হয়, স্থপতি বা নির্মাতা বলে হয়। 1969 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচনে সরকারিভাবে কংগ্রেসের মনোনীত প্রার্থী কে ছিলেন? এটা হবে নীলিম সঞ্জীবা রেড্ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছিল? প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ছিল ওনাকে কে কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছিলেন? এটারও আনসার হবে কি, এস নিজালিঙ্গাপ্পা। ভারতের কোন প্রধানমন্ত্রীর সময়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ভারত পাক যুদ্ধ হয়েছিল? এটা তো সবাই আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী। কত সনের কথা, সনটা হচ্ছে 1971। তারপরে টুয়েলভ নাম্বার কোশ্চেন, 1969 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় ইন্দিরা গান্ধীর মনোনীত প্রার্থী ছিলেন? 1969 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী কাকে মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে? বিবি গিরিকে, ওকে। তারপর ১৩ নম্বর কোশ্চেন, 1969 খ্রিস্টাব্দে লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? 1969 খ্রিস্টাব্দে লোকসভার অধ্যক্ষ ছিলেন নীলিম সঞ্জীব রেড্ডি। লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ভারতে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করো। যখন ভারতে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিল মানে কত সনের কথা, 1964 থেকে 66 এর কথা। তো তখন 1966 খ্রিস্টাব্দে যখন উনি তো মারা যায়,
হ্যাঁ, লাল বাহাদুর শাস্ত্রী। তো যখন 1964-65 তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কি হয়েছিল, ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, কার সাথে, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নাম্বার 15, মোরারজি দেশাই ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? মোরারজি দেশাই প্রথমে ভারতের মুম্বাই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর ভারতের প্রধানমন্ত্রীও উনি হয়েছিলেন। দল ত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়? দল ত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 খ্রিস্টাব্দে পাশ হয়। মানে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 52তম। খুব ইম্পর্টেন্ট, কার সময় এটা? রাজীব গান্ধীর সময়ে। কার সময়? রাজীব গান্ধী। ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা, তোমরা লিখে নিও, পরীক্ষাতে আসতে পারে যে কার সময় দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়। তো আনসারটা হবে কি, রাজীব গান্ধীর সময়ে, এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 52তম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান ডিসইন্টিগ্রেটিং ডেমোক্রেসি প্রবন্ধটির লেখক কে এবং এটি কবে প্রকাশিত হয়? ইন্ডিয়ান ডিসইন্টিগ্রেটিং ডেমোক্রেসি প্রবন্ধটির লেখক হলেন নেভিল ম্যাক্সওয়েল এবং এটি 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কত খ্রিস্টাব্দে? 1967। এবং লেখকের নাম কি? নাম। তারপর 18 নম্বর কোশ্চেন, ভারতীয় রাজনীতিতে কোন ঘটনাকে রাজনৈতিক ভূমিকম্প বলা হয়? 1967 খ্রিস্টাব্দের যে চতুর্থ লোকসভার সাধারণ নির্বাচন নিয়ে যে ফলাফলটা হয়েছিল, ওটাকে বলা হয় কি? ভারতীয় রাজনীতিতে ভূমিকম্পের রাজনীতি বলা হয় এই সময়টাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, মনে রাখবে, সনটা মনে রাখবে। সনটা কত? 1967। এসভিডির পুরো নাম কি? এসভিডির পুরো নাম হচ্ছে সংযুক্ত বিধায়ক দল। সংযুক্ত বিধায়ক দল, এসবিডির পুরো নাম হচ্ছে সংযুক্ত বিধায়ক দল, এটাও ইম্পর্টেন্ট। তারপর গয়ারাম আয়ারাম কথাটি কোন, কথাটি কে কার সম্পর্কে বলেছেন? 1967 খ্রিস্টাব্দে হরিয়ানার কংগ্রেস নেতা বীরেন্দ্র সিং সেই রাজ্যের বিধায়ক গয়ালাল সম্পর্কে একথা বলেছেন। কে রাষ্ট্রপতি নির্বাচনে বিবি গিরিকে বিবেক ভোট প্রদানে আবেদন করেন? এটা তো আরেকটু আগেই বলেছিলাম যে ইন্দিরা গান্ধীর মনোনীত প্রার্থী ছিল কে? ইন্দিরা গান্ধীর মনোনীত প্রার্থী ছিল বিবি গিরি। তাহলে তো বিবি গিরি ইন্দিরা গান্ধী হবে, কারণ উনি বিবি গিরিকে রাষ্ট্রপতি জন্য নির্বাচনে অংশগ্রহণ করিয়েছিলেন। তারপর কবে লোকসভা চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1967 খ্রিস্টাব্দে লোকসভার চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুরুতে কংগ্রেসের নির্বাচনী প্রতীক কী ছিল? জোড়া বলদ। বন্দি প্রত্যক্ষীকরণ কথাটির অর্থ কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বন্দি প্রত্যক্ষীকরণ কথাটির অর্থ হলো বন্দিকে আদালতে সশরীরে হাজির করা, এটা হেবিয়াস কর্পাস, এটার নাম হচ্ছে কি ইংরেজিতে কী বলা হয়, হেবিয়াস কর্পাস। এবং এই যে বন্দি প্রত্যক্ষীকরণ, এটা সম্পর্কে ইদানিং একটা সিনেমাও বের হয়েছিল যার নাম হচ্ছে জয় ভীম, সাউথ ইন্ডিয়ানের একটা সিনেমা, তোমরা ইচ্ছে হলে দেখতে পারো, খুবই সুন্দর একটা সিনেমা। তো তারপর জঞ্জির চলচ্চিত্রটির পরিচালক কে? এটা খুব ইম্পর্টেন্ট, জঞ্জির চলচ্চিত্রের পরিচালকের নাম হচ্ছে প্রকাশ মেহরা এবং এটার মানে অভিনেতার নাম হচ্ছে অমিতাভ বচ্চন, মনে রাখবে, অমিতাভ বচ্চন, ঠিক আছে। তারপর শাহ কমিটি কবে গঠিত হয়েছিল? 1977 খ্রিস্টাব্দে জেসি শাহ শাহ কমিটি গঠন করেছিলেন। তো কত খ্রিস্টাব্দে? 1977। নাম কী ছিল? জেসি শাহ। তারপর 27 নম্বর কোশ্চেন, জরুরি অবস্থা সময়ে কে পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেন? যখন জরুরি অবস্থা ইন্দিরা গান্ধীর আমলে ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছিল, তখন কে পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেন? ওনার নাম হচ্ছে কি? শিবনাথ কারান্ত। তারপর জরুরি অবস্থার সময় কে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেন? এটা কে হবে? একে না, তো পদ্মশ্রী পুরস্কার একজনে ফিরিয়ে দিয়েছিলেন, আরেকজন পদ্মভূষণ, মনে রাখবে, পদ্মভূষণ, পদ্মশ্রী, আরেকটা হচ্ছে পদ্মবিভূষণ, তিনটা পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, তো এর মধ্যে পদ্মশ্রী পুরস্কারটা কে ফিরিয়ে দিয়েছিলেন? ফণীশ্বরনাথ রেণু। আরেকটা কী ছিল? আরেকটা হচ্ছে তোমার একটা পদ্মশ্রী, আরেকটা হচ্ছে পদ্মভূষণ, পদ্মভূষণ হচ্ছে শিবনাথ কারান্ত। তারপর ভারতীয় ক্রান্তি দল কে গঠন করেন? চৌধুরী চরণ সিং। ভারতীয় ক্রান্তি দল গঠন করেন কে? চৌধুরী চরণ সিং। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা।
তারপর ভারতের অকংগ্রেসি প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের অকংগ্রেসি মানে প্রথম কেন্দ্রের মধ্যে অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কি ছিলেন? মুরারজি দেশাই। এবং ইনি কোন কোন রাজ্যের মানে এমএলএ ছিলেন বা মুখ্যমন্ত্রী ছিলেন? উনি বোম্বাই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার দিনে। মুরারজি দেশাই, মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের প্রথম অকংগ্রেসি প্রথম প্রধানমন্ত্রীর নাম। কংগ্রেস ফর ডেমোক্রেসি দলটি কে গঠন করেন? জগজীবন রাম। কংগ্রেস ফর ডেমোক্রেসি দলটি জগজীবন রাম গঠন করেন। বিবি গিরি কবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়? এটা বিবি গিরিকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি পদে মনোনীত করেছিলেন 1969 খ্রিস্টাব্দে 16 আগস্ট, এবং উনি মানে তখনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। শ্রী নটরাজন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? এটা ইম্পর্টেন্ট আছে, শ্রী নটরাজন তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে তামিলনাড়ুর নাম, আগে তামিলনাড়ুর নাম কী ছিল? মাদ্রাজ। এবং মাদ্রাজ ব্যঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুইটা রাজ্যের সৃষ্টি হয়েছিল, এবং বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও ব্যঙ্গে আরেকটা নতুন রাজ্যের সৃষ্টি হয়েছে, ভারতের নবীনতম রাজ্য, যার নাম হচ্ছে তেলেঙ্গানা। তো আজকের ক্লাসে এতটুকুই। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আপকামিং ভিডিওর জন্য। আমি স্টাডি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকো।